ইসলাম ভাই, তুমি তো স্কুলে পড়ো, আমি মাদ্রাসায় পড়ি। হ্যাঁ, তো কি হইছে? কৌসাইন ওজুর ফরজ কয়টি? জানি না। ওজুর ফরজ চারটি। কে কে? এক, সমস্ত মুখ ধোয়া। দুই, দুই হাতের কোনো সোয়া ধোয়া। তিন, মাথা মাসেক করা। চাই, দুই বেরটা কোনো সোয়া ধোয়া। ও, বুঝছি। ও, গুসল ফরজ কয়টি? ইটা তো আমরা স্কুলে পড়া না, জানি না। গুসল ফরজ তিনটি। কি কি? এক, কুলি করা। দুই, নাকে পানি দেওয়া। তিন, সমস্ত শরীর ধৌত করা। স্কুলে তো পড়া না, এটাই কি করেন? আপনার কিছু, আমরা মুসলিম, আমাদের দিনে শিক্ষা থাকা উচিত। অতে তোরা কি ফরজ? অতে অজু, অজু করি, নামাজ পড়ি। আমরা পড়ি অতে অজগর, অজগরটি আসছে তেরে। আতে কি ফরজ? আতে আম, আম খেতে মজা লাগে। আমরা পড়ি আতে আজান, আজান হলো মধু ধ্বনি। তোরা রশিতে কি ফরজ? রশিতে ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা পড়ি রশিতে ইলিশ, ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। দীর্ঘিতে কি পড়ো? দীর্ঘিতে ঈগল, ঈগল শুধু শিকার করে। আমরা পড়ি দীর্ঘিতে ঈদ, ঈদ হলো খুশির দিন। এটা কি করছো? আমি থুতু ফলাইছি। তুমি জানো না কিবলা দিকে থুতু ফলানি নিষেধ? না জানি না, কে নিষেধ দিছে? আমাদের নবী মোহাম্মদ। কেন নিষেধ করছেন? কারণ আমরা কিবলা দিকে সেজদা দেই, শুধু থুতু না। কিবলা দিকে পোষা পায়খানা করতে নিষেধ দিছে। তুমি তো কত তা জানো, আমি কিছু জানি না। শুধু আমি না, মাদ্রাসা সব ছাত্রও পারে। আমি আমার আব্বা আম্মা এরকম আমার মাদ্রাসা ভর্তি করাই তো। মুসলিমদের জন্য দিনে শিক্ষা, আসল শিক্ষা। দিনে শিক্ষা শিখতে হলে মসজিদ মাদ্রাসা পড়ুন।